আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আজকে একটা বিষয় নিয়ে আমরা পরস্পরে জানতে চাই তাহলে কিভাবে পালন করব আমাদের অনেকেরই এটা প্রশ্ন কারণ আশুরা মানে মুসা আলি হিসালামের বিজয় ফেরাউনের ধ্বংস আশুরা মানে একষট্টি হিজড়ির কারবালার হৃদয় বিদারক ঘটনা হা আমরা কিভাবে উদযাপন করব পালন বা পালন করবো আমাদের উদযাপন বা পালন কিভাবে এর জন্যে আমাদের ফিরে যেতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী আলী ওসাল্লামের কাছে কারণ তিনি আমাদের নবী এবং রসুল তাকে আল্লাহ তালা আমাদের জন্যে আমাদের জন্য আদর্শ করে পাঠিয়েছেন এবং তাকে আল্লাহ তালা সব জানিয়ে দিয়েছেন আল্লাহ নিজেও বলেছেন ও আল্লাহ মা কামা আলম তা আলাম নবী তোমাকে জানিয়ে দিয়েছি যা তুমি জানতে না তাই নবীজি আলী ওসাল্লাম তিনি আমাদেরকে যা জানিয়েছেন যা করেছেন তাই আমাদেরকে করতে হবে আমরা যদি ফিরে যাই নবীজি সাল্লি সাল্লামের সাথে তাহলে দেখতে পাই নবীজি সাল্লাহ আমাদেরকে শিখিয়েছেন আদেশ করেছেন উদ্বুদ্ধ করেছেন ফজিলদ্দি আমাদেরকে মর্যাদামণ্ডিত হতে বলেছেন আর দিনে আকার কারণ নবীজি সাল্লাহ আসসালাম আশুরার রোজা বলেছেন একটি রোজা মহরমের দশ তারিখ একটি রোজা এক বছরের পাপের কাফারা হয়ে যায় আর এই রাখার দ্বারা যেমন আশুরায় আল্লাহর সাহায্য প্রাপ্তির কৃতজ্ঞতা আদায় করা যায় মুসা আলি হিসানের বিজয়ের সুক্রিয়া আদায় করা যায় ঠিক এমনি রোজার দ্বারা ফেরাউনের ধ্বংসতে শত্রু তথা ফেরাউনের ধ্বংসতে আল্লাহর কাছে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য কৃতজ্ঞতাও আদায় করা যায় অর্থাৎ ফেরাউনের ধ্বংসে যেমন খুশি উদযাপন করা যায় ঠিক এমনি মুসা আলি হিসালের বিজয় আল্লাহর শুক্রিয়া আদায় করা যায় ঠিক এমনিই করে একষট্টি হিজড়ির কারবালা হৃদয় বিদারক করুন ঘটনার জন্য জিয়াদের মতো নিকৃষ্ট নিন্দা আল্লাহ লানত করা যায় হুসাইন এবং তার পরিবারের জন্যে আল্লাহ তালার কাছে মর্যাদা কামনা তাদের জন্যে কৃতজ্ঞতা তাদের জন্যে আল্লাহ তালার কাছে রব্বুল আলমিন যাতে আমাদেরকে তাদের অনুসারী তাদের সত্যপতির অনুগামী তাদের মতো আত্মত্যাগী করে নেই শিক্ষা অর্জন করা যায় তাই বন্ধুগণ নবীজি সাল্লাসলাম দিলেন কর্মসূচি যেটা সকল ক্ষেত্রে প্রযোজ্য আশুরা উদযাপন করব রোজা পালনের দ্বারা নবীজি রোজা রেখেছেন উদ্বুদ্ধ করেছেন রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত বাধ্যতামূলক ছিল রমজানের রোজা ফরজ হয়েছে অপশনাল হয়েছে তবে ফজিলত একটি রোজা মানে এক বছরের পাপের কাফারা তাই এক কথায় বললে আশুরা পালন করব রোজা পালনের দ্বারা যেটা শিখিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল তাল আলী ওসালাম অপরদিকে ভালো করে জানা উচিত তাজিয়া মিছিল অথবা খালি পায়ে হেঁটে অথবা বুকে মর্সিয়া ক্রন্দন করে না এর দ্বারা আশুরা পালন হয় না যেভাবে নবীজি করেছেন ওইভাবেই হবে আল্লাহ তালা আমাদের বুজার আমল করার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারাকাত